আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলাম প্রতিদিন আয়োজিত বাংলা ভাষায় প্রথম ফ্রি অনলাইন কোরআন শেখার অনুষ্ঠান 10 মিনিটে সহজে কোরআন শেখা আজ দেখবেন 55 তম ক্লাস বিশ্বের যে যেখান থেকে ইসলাম প্রতিদিন আয়োজিত এই প্রশিক্ষণটি গ্রহণ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা গোটা এই কোর্স জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি মাওলানা মিনিটে সহজে শেখা দর্শক আজকের ক্লাসে আমরা কোরআনের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মাদ মাদ কোরআন পড়াকে আহ শ্রুতিমধুর করে তোলে কোরআনের সৌন্দর্য বৃদ্ধি করে এখানে কোরআনটা এই কোরআনে আমরা প্রচুর পরিমাণে মাদ পাব সেই মাদ কাকে বলে কিভাবে পড়তে হয় মাদের সঠিক নিয়মগুলো আজকে ক্লাসে আমরা জানবো ইনশাআল্লাহ চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা মাদ মাদ মানে কি মাদ মানে হচ্ছে টান মাদ মানে হচ্ছে টান লম্বা করা শ্বাসকে দীর্ঘায়িত করা লম্বা করা উচ্চারণকে দীর্ঘায়িত করা লম্বা করা তো মাদ মানে হচ্ছে টান আমরা এই মাদের বিষয়টা আজকের ক্লাসে অনেক সহজে আমরা মনে রাখবো মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তো মাদের অক্ষর কয়টি এবং কীভাবে মাত করতে হয় কতটুকু পরিমাণ কথায় কতটুকু পরিমাণ করতে হয় সব কিছু বিষয়ে আমরা ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো তো মাদের অক্ষর হচ্ছে গিয়ে তিনটি আলিফ ওয়াও ইয়া মাদ অর্থ টান মাদ মানে হচ্ছে টান মাদের অক্ষর তিনটি আলিফ ওয়াও ইয়া এই তিনটে অক্ষর আসলে কি মাদ হবে টান হবে নাকি কোনো নির্দিষ্ট নিয়ম আছে অবশ্যই এই তিনটে অক্ষরের জন্য নিয়ম আছে আমরা নিয়মটা এখানে দেখব এবং যার যার খাতায় লিখে নেব ইনশাল্লাহ মুখস্থ করে নেব আলিফ ইয়া এই তিনটা অক্ষর তিনটা নিয়মে আসলে মাদ হবে আলিফের ডানে জবর আমরা আমরা আমাদের এই সূত্রের আ আলিফের ডানে যদি আ হয় অথবা জবর হয় ও সুকুন ওলা হয় হতে হবে ডানে যদি উ হয় অথবা পেশ হয় ইয়া সুকুন হতে হবে ডানে যদি ই হয় অথবা জের হয় আবার বলছি আলিফ ডানে আ সুকুন ডানে ইয়া ই আমি আবার বলছি আলিফ ডানে আ ডানে 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 ইয়া ইয়া আলিফ জবর জজম ডানে জের এই নিয়মটা আমরা অনেকেই এইভাবে পড়ে এসেছি যে জবরের বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে জজমলা ও জেরের বাম পাশে জজমাল ইয়া তা আমরা যে কোনো সিস্টেমে হোক আমরা নিয়মটাকে মনে রাখতে হবে তা আমরা এখানে ডানেরটা আমরা বলে আসতেছি কারণ আমাদের এটা বাংলার মাতৃভাষার সাথে অনুকরণে আমাদের এই পদ্ধতিটা আবিষ্কার করা হয়েছে সেই হিসেবে আমরা আলিফের ডানে আ ওয়া ও ডানে ও ইয়া সুকুন ডানে ই এভাবে আমরা বলে আসছি তো আপনারা যেভাবে হোক মনে রাখবেন মনে রেখে আপনারা সামনে আগাবেন ইনশাআল্লাহ যদি এই তিনটা অক্ষর এই তিনটা নিয়মে আসে তাহলে এক আলিফ টান হবে এই তিনটা অক্ষর যদি তিনটা নিয়ম আসে তাহলে এক আলিফ টান হবে মানে মাধ হবে আচ্ছা তিনটার উদাহরণ আমি লিখছি সবাই এখানে খেয়াল করবেন ইনশাআল্লাহ এখানে আলিফের ডানে আ দেখতে পাচ্ছি তার মানে হচ্ছে এটা আমরা জানি আলিফের ডানে আ হলে এক হলে একালিফ মাদ হয় ইয়া ডানি উ হলে ই হলে মাদ হয় এই একালিফ মাদের নাম হচ্ছে তোবাই একালিফ মাদের নামটা হচ্ছে মাদ্য তোবাই আমি আবার একদম শুরু থেকে বলছি মাদ মানে হচ্ছে টান মাদ অর্থ টান মাদের অক্ষর তিনটি আলিফ আলিফাউ ইয়া আলিফের ডানে সুকুন ডানে উ ইয়া সুকুন ডানে ই হলে এক আলিফ মাদ হয় আর এই মাদের নাম হচ্ছে মাদের তবাই বা আসলি এই মাদের নাম হচ্ছে মাদে তবাই বা আসলি যেমন আমরা এইখানে আলিফ ডানে আ পেয়েছি আমরা এক আলিফ টান দিব আগে আমরা পড়েছি বা তা সা বা বা জবর বা তা জবর তা এইভাবে যদি বা জবর বার পরে খালি আলিফ থাকে তাহলে আমাদের সূত্র অনুযায়ী এক আলিফ টান হবে তখন আমরা তাড়াতাড়ি না পড়ে এক আলিফ টান দিব আর এক আলিফ টানের নিয়মটা আপনারা একদম শুরুর ক্লাস দ্বারা দেখেছেন প্রথম ক্লাসটা তারা ভালো করে জানেন তারপর আমি আবার বলছি যেহেতু মাদের বিষয়টা এখানে আসছে টানটা হচ্ছে গিয়ে আমরা টানের পরিমাপটা এইভাবে করব হাত মুষ্টি করার পর একটা বাঁকা আঙ্গুল বাঁকা থেকে সোজা করতে যতটুকু সময় প্রয়োজন হয় স্বাভাবিকভাবে ততটুকু সময় হচ্ছে আমাদের এক আলিফ টান তিন আলি ফলে তিন আঙ্গুল টানবো আর স্বাভাবিকভাবে তিনটা আঙ্গুল একটার পর একটা সোজা করতে যতটুকু সময় তিন আলিফ চার আলি ফলে আমরা চারটা আঙ্গুল বাঁকা থেকে সোজা করতে স্বাভাবিকভাবে যতটুকু সময় ততটুকু সময় আমরা এই টানটা দিব তো আমি তিনটা টানের বিষয়ে বলে দিলাম তো এখানে আলিফ টান আমরা পরিমাণ ইনশাল্লাহ যেমন বা এটা আমরা বা বু এখানে এক আলিফ টান মধ্যে তবেই আমরা একালিফ টানব বু বি এখানে ইয়া শুকুন্ন ডানেজের একালিফ আলিফ টান আমরা একালিফ টান দিব বি বা বি এই হচ্ছে কি আলিফার মাদের নিয়ম এটা হচ্ছে এক আলিফ মাদ তারপর আমরা আরো তিনটা চিহ্ন আমরা মনে রাখবো খারা আ খারা খারা এই তিনটা চিহ্ন হচ্ছে মাদের চিহ্ন বা হারকাত মাদের চিহ্ন বা হারকাত এই আ ই উল্টা ইা খারা জবর খারাজের উল্টো পেশ খারা জবর খারাজের উল্টো পেশ এই এই তিনটা চিহ্ন বা হারকাত যে কোনো অক্ষরের উপর আসলে একালিফ মাত এই তিনটা চিহ্ন বা হারকাত যে কোনো অক্ষরের উপর আসলেই একালিফ মাত আমরা একালিফ পরিমাণ টান দিব যেমন এখানে বার উপরে খারা জবর বার নিচে খারাজের বার উপরে উল্টো পেশ তা আমরা বা না পড়ে তখন টান দিয়ে পড়বো কারণ খারা জবর এই তিনটা মাদের হারকাত বা চিহ্ন টান দিয়ে পড়তে হয় এই মাদের নামও মাদবাহী এইখানে এই তিনটা এই তিন এই তিনটা মাদেতবাই মাদ মোট ছয়টা জিনিস আমরা এখানে মনে রাখবো ইনশাআল্লাহ তাহলে একা আলিফ টান দিব বা বি বু দর্শক আপনারা একটা জিনিস মনে রাখবেন মাদের মূল জিনিসটা মাদের মূল জিনিস হচ্ছে গিয়ে ছয়টা জিনিস এক তিনটা হারকাত আর তিনটা হরফ তিনটা হারকাত তিনটা হরফ তিনটা হারকাত বা চিহ্ন তিনটা হরফ কি তিনটা অক্ষর হচ্ছে গিয়ে আলিফিয়া এই তিনটা নিয়মে আসতে হবে আর খারা তিনটা হচ্ছে হারকাত বা চিহ্ন মাদের জিনিস তিনটা অক্ষর আর তিনটা চিহ্ন তিনটা হরফ বা তিনটা হারকাত এই ছয়টা জিনিস হচ্ছে মাদের মূল যত প্রকার মাদ তৈরি হবে একালিফের উপরে বা একালিফের সাথে সম্পৃক্ত থাকা অবস্থায় মা তৈরি হবে তখন দেখবেন হয়তো আলিফের ডানে আ অবস্থায় তিন আলিফ মাদ অথবা চার আলিফ মাদ উ থাকা অবস্থায় তিন তিন আলিফ 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 মাদ 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 অথবা 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 চার চার ইয়া সুকুন ই থাকা অবস্থায় দেখবেন খাড়া আর অক্ষরের উপরে এক আলিফ বা তিন আলিফ তিন আলিফ অথবা চার আলিফ মাদ আছে অথবা খাড়া ই উল্টা পেশের সাথে সম্পৃক্ত থাকা অবস্থায় তিন আলিফ অথবা চার আলিফ মাদ আছে তো যাক আলহামদুলিল্লাহ আশা করব আপনারা মাদটা বুঝতে পেরেছেন এই মাদের নিয়মটা আপনারা মনে রাখবেন শুরু থেকেই মাদ মানে হচ্ছে টান মাদের অক্ষর তিনটি আলিফ ও ইয়া এই তিনটে অক্ষরের নিয়ম আলিফের ডানে সুকুন ডানে ও ইয়া শুকুন ডানে ই এক আলিফ মাদ মাদ্রে তবাই খারা আ খাড়া ই উল্টাউ এই তিনটা হচ্ছে মাদের হারকাত বা চিহ্ন এক আলিফ টান মাদ্রে তবাই এই ক্লাসটা আশা করব আপনারা বারবার দেখবেন খাতায় লেখে ভালো করে মাদের সূত্রটা পড়ে নেবেন ইনশাআল্লাহ তাহলে আমরা যে সামনে মাদের বিষয়টা নিয়ে আসবো এক আলিফ তিন আলিফ চার আলিফ এবং আনুষঙ্গিক মাদের কিছু নিয়ম সেগুলো আপনাদের পড়তে বুঝতে সহজ হবে আল্লাহ আমাদের সবাইকে পড়াকে সহজ করে দেখ আমরা যেন যেনাকারিম পড়তে পারি সেই তৌফিক দান করুক আমিন ইসলাম প্রতিদিন বাংলা প্রথম অনলাইন শেখার আজকের ক্লাসে আমরা মাদ নিয়ে আলোচনা করেছি ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা মাদের বিস্তারিত আলোচনা নিয়ে আসবো দশ মিনিটে সহজে কোরআন শেখা ক্লাসের প্রতিটি ভিডিও সহজে পেতে সাবস্ক্রাইব করুন ইসলাম প্রতিদিনের ইউটিউব চ্যানেলে লাইক দিয়ে রাখুন ফেসবুক পেজে দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দশ 10 মিনিটে সহজে পবিত্র আন শেখার প্রতিটি ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন ইসলাম প্রতিদিনের ইউটিউব চ্যানেল এবং লাইক দিয়ে সঙ্গে থাকুন ফেসবুক পেজে